এটা চূড়া, এটা এই যে দুইটা বেল্ট আছে, দুই বেল্টটা এখানে বাঁধতে হবে, আর এখানে হালকা তুলা দিয়ে দিতে হবে। আর এইদিকে আরো দুইটা বেল্ট আছে, দুইটা বাইন না এখানে চারটা বেল্ট একসাথে, কানের সামনে দুইটা যাবে, কানের পিছনে আরো দুইটা বেল্ট, এটা যাইয়া এখানে বান্ধা হবে। এরপরে এই যে চারটা এইখান থেকে এইখানে একটু টানা দিয়ে দিতে হবে দুই সাইডে, এই যে এইরকম। আর এই যে এটা মালা আছে, মালাটা আমরা এইখান থেকে বান্ধিয়ে না, এটা এক সাইডে একটা দেই, এক সাইডে একটা দেই, আর এক সাইডে এটা ছয়টা মালা আছে, ছয় সাইডে দিয়া এইরকম সুন্দর করে সাজা যায়। এইখানে আমরা ফুলের মালা, চুমকির মালা যা সুন্দর পান, এইটা দিয়া এইটা এই যে কালো ক্যাপটা যাতে দেখা না যায়, সুন্দর দেখা যায়, আমরা ওই সিস্টেমেই করি। এরপরে মাথার দাদা কাজ শেষ। এরপরে কোমরের এই যে ব্যাগ আছে, এটা কোমর সাইডে এক সাইডে একটা ব্যাগ বাঁধর, এক সাইডে একটা ব্যাগ এবং আরেক সাইডে আরেকটা ব্যাগ দেয়, হ্যাঁ দুইটা। এবং এই যে এটা সামনের সামনে থাকবে, এইগুলার সুতলি লাগাইতে হইব। কোমর সাইডে পিছন দিকে এই যে দুই ব্যাগের একটু উপরে বসবে আর কি, এটা দুই ব্যাগের দুই দুই বেল্ট যাতে এটাই চাপাইয়া ধরে, এই যে দুইটা আছে ধরাটা, আমার আপনার কইলাম ধরাটা মাছ বিপরাইতে একদিকে পিছন দিকে, ধরা চূড়া নামে একটা জিনিস আছে। মোটামুটি শেষ দাদা।